আমরা এখন একটু দেখতে চাই, আমার এই পেশেন্ট যে বলছেন উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, উনি আদৌ ঠিক মতো সিঁড়ি দিয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন কিনা, উঠবস করতে পারছেন কিনা আমরা একটু সেটা দেখবো। আসুন দর্শক কথা বলি, দেখি আসুন। আলহামদুলিল্লাহ, আপনি তো দেখি আমার থেকেও খুব ভালো করে খুব স্ট্রংলি আপনি উঠানামা করতে পারছেন। আসুন আমরা আরেকবার একটু নেমে আসি। কে বলবে যে এই মানুষটা কয়েকদিন আগেই এমনটা অসুস্থ ছিলেন? আপনার নিজের মনে হচ্ছে কোন সাপোর্ট ছাড়া সম্পূর্ণ সুস্থ এবং স্বাধীনভাবে আপনি হাঁটাচলা করছেন? একটু বসে দেখাবেন আমাদেরকে যে আপনি মাটিতে বসতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক আর কি চাই, এভিয়ান রোগী আমাদের ভিতর অনেকেরই ভ্রান্ত ধারণা থাকে, এই এভিয়ান যখন হবে হয়তো আর কখনোই ভালো হবে না। এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা। আর এভিয়ান হলে যে আমাকে অপারেশন করতে হবে সেটাও একটি ভ্রান্ত একটি ধারণা। আমার পাশে আমার যে ভাইকে দেখছেন যিনি এভিয়ান সংক্রান্ত কারণে অপারেশন করেছিলেন এবং পরবর্তীতে অপারেশনের পরে যখন সাকসেসফুল হননি, প্রবলেম একের পর এক বেড়েই যাচ্ছিল, একটা সময় খবর পান আমাদের এই ডিপিআরসি হসপিটালের কথা এবং সরাসরি চলে আসেন আমাদের কাছে এবং চিকিৎসা নিয়ে আজকে সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছেন। আসুন দর্শক কথা বলি আমার এই পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। আপনার কথাটা আপনি নিজেই যদি একটু দর্শকদের জন্য বলেন, তার আগে আপনার পরিচয়টা একটু বলেন আমাদেরকে। আমি মোহাম্মদ রমজান আলী, আমার বাসা মেঘনা কুমিল্লা। আমার বয়স 22 বছর। আমার বাঁ পায়ে প্রথমে এভিএম হয়, তারপর অপারেশন করি, অপারেশনের পর এখন ডান পায়ে হয়। তাই এখন কতদিন আগে অপারেশনটা করেছিলেন? 4 মাস। গত 4 মাস আগে। তো অপারেশনের পরবর্তী অবস্থায় কি ধরনের কমপ্লিকেশন গুলো শুরু হয়েছিল? এখন আমার ডান পায়ে ব্যথা হয়, নতুন করে এভিএম হয়, স্যারকে দেখাই, আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আচ্ছা, তো প্রথম যেদিন আসছিলেন আপনি কিন্তু অনেকটাই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে কি হবে বা আবারও কি অপারেশনে যেতে হবে কিনা, এই যে বিভিন্ন বিবিধ চিন্তা আপনার মাথায় কাজ করছিল আমি দেখেছিলাম, আপনি অনেক চিন্তিত ছিলেন। তো অপারেশনের পরে এখন কি অবস্থা, সেই হাঁটা চলা করা বা সিঁড়িতে উঠানামা করা যেই জিনিসগুলোতে আগে সমস্যা হতো সেগুলো কি আর এখন আগের মতো হচ্ছে? না না, এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। অপারেশন এবং অপারেশন ছাড়া চিকিৎসা, যদিও আপনার একটা এক্সপিরিয়েন্স আছে যে অপারেশন করে, তো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের দেশে যারা অল্পতেই অপারেশন করে ফেলেন, তাদের জন্য আপনি কিছু বলবেন? তাদের জন্য আমার বলা যে আপনারা আসেন এখানে, দেখান স্যারকে, তারপর চিকিৎসার একটা রেজাল্ট ইনশাআল্লাহ ভালো পাবেন। আলহামদুলিল্লাহ। এই যে আজকে যে একটা সঠিক চিকিৎসার পরে যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আপনার কি মনে হয় না যে এই অপারেশনটার আগে যদি আপনি আসতেন তাহলে হয়তো সেই অপারেশনটা আপনার দরকার হতো না, সেটা ছাড়া আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতেন? হ্যাঁ হ্যাঁ, যদি আগে জানতাম তাইলে তো আসতাম, আগে জানলে আসলে ইনশাআল্লাহ ওই তো অপারেশন বিহীন ভালো হয়ে যেত। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম হাজারো মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত, বিভিন্ন অসুখে তারা হাতে পায়ে কোমরে ঘাড়ে বিভিন্ন স্ট্রোকজনিত সমস্যা নিয়ে ভুগছেন, জানেন না কোথায় গেলে ট্রিটমেন্ট পাবেন। তাদের জন্য বলছি চিকিৎসা নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভাইটির মতো আফসোস করতে হবে না পরবর্তীতে যে কেন অপারেশন করলাম, যদিও আজকে উনি আজকে সুস্থ আছেন, ভালো আছেন, বাট অপারেশন ছাড়া যদি আমরা সুস্থ এবং ভালো থাকতে পারি তাহলে আমরা কেন সেই সুযোগটা গ্রহণ করবো না? যাই হোক দর্শক, আমরা এখন একটু দেখতে চাই, আমার এই পেশেন্ট যে বলছেন উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, উনি আদৌ ঠিক মতো সিঁড়ি দিয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন কিনা, উঠবস করতে পারছেন কিনা আমরা একটু সেটা দেখবো। আসুন দর্শক কথা বলি, দেখি আসুন। আলহামদুলিল্লাহ, আপনি তো দেখি আমার থেকেও খুব ভালো করে খুব স্ট্রংলি আপনি উঠানামা করতে পারছেন। আসুন আমরা আরেকবার একটু নেমে আসি। কে বলবে যে এই মানুষটা কয়েকদিন আগেই এমনটা অসুস্থ ছিলেন? আপনার নিজের মনে হচ্ছে কোন সাপোর্ট ছাড়া সম্পূর্ণ সুস্থ এবং স্বাধীনভাবে আপনি হাঁটাচলা করছেন? একটু বসে দেখাবেন আমাদেরকে যে আপনি মাটিতে বসতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক আর কি চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে উনি এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।